হাসির গল্প গাধার চালাকি এক কৃষকের ছিল একটি গাধা ও একটি গরু কৃষক বোঝা আনা নেওয়া ও চলাচলের বাহন হিসাবে গাধাকে ব্যবহার করত আর গরু দিয়ে হাল চাষ করত ধান গম মাড়াইয়ের কাজেও গরুকে ব্যবহার করা হতো একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগারে কাজ করে গরু যখন ঘরে ফিরল তখন অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে একা একাই বিড়বির করে কি যেন বলছিল গরুকে বিড়বির করতে দেখে গাধা বলল আরে বাবা হয়েছে কি বিড়বির করে কি বলছো গরু বলল তোরা গাধার দল আমাদের দুঃখ কষ্টের কি বুঝবি আমাদের দুঃখ কষ্ট কেউ বুঝে না রে কেউ বোঝে না গাধা বলল বুঝবো না কেন অবশ্যই বুঝবো তাছাড়া তুই যেমন বোঝা টানিস আমিও তেমনই বোঝা টানি আমাদের মধ্যে তফাৎটা কোথায় দেখলি গরু বলল তফাত অবশ্যই আছে গাধাকে বোঝা টানা ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা হয় না কিন্তু জমি চাষ করা ফসল মারাই করা কলুর ঘানি টানা এসব কষ্টের কাজ আমাদের করতে হয় কাজ শেষ হওয়ার পর ব্যথা বেদনায় সারা রাত চোখে ঘুম আসে না তোদের কি এত কষ্ট করতে হয় গরুর কষ্টের কথা শুনে গাধার মনটা খারাপ হয়ে গেল গরুকে কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো এরপর গরুকে উদ্দেশ্য করে গাধা বলল তুই যদি চাস তাহলে আমি এমন একটা বুদ্ধি দিতে পারি যাতে তোকে আর মাঠে যেতে না হয় গরু বলল গাধার মাথায় আবার বুদ্ধি আছে নাকি না না তোর বুদ্ধি অনুযায়ী চলতে গেলে আমার বিপদ আরও বাড়বে গাধা বলল শোন মানুষ আমাদেরকে যত গাধা মনে করে আমরা কিন্তু আসলে তত গাধা নই আর এজন্যই তো আমাদেরকে হাল চাষ ও ঘানি টানার কাজে কেউ লাগাতে পারে না তুই একবার আমার কথা অনুযায়ী কাজ কর তাহলে দেখবি তুইও আমার মতো সুখে আছিস গরু বললো ঠিক আছে বল দেখি তোর বুদ্ধিটা কি এরপর গাধা গরুকে অসুস্থ হবার ভান করতে পরামর্শ দিল গরু নিজেকে বাঁচানোর জন্য গাধার পরামর্শ অনুযায়ী হাত পা সোজা করে ঘরে শুয়ে রইল এবং হাম্বা হাম্বা করতে লাগলো কৃষক এসে উঠানোর চেষ্টা করেও ব্যর্থ হলো তখন বাধ্য হয়ে গোয়াল থেকে বের হয়ে এলো এবং অন্য কোনো উপায় বের চিন্তা করতে কৃষক চলে যাওয়ার পর গরু গাধাকে ধন্যবাদ দিল ধন্যবাদ পেয়ে গাধা তো খুশিতে নেচে উঠল কিন্তু গাধার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না কিছুক্ষণ পরই কৃষক গোয়াল ঘরে ফিরে এলো এবং গরুর বদলে গাধাকেই মাঠে নিয়ে গেল গাধার কাঁধে নাঙল জোয়াল বেঁধে সকাল থেকে দুপুর পর্যন্ত এক টানা জমি চাষ করার পর কৃষক যখন কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য একটি গাছের ছাওয়ায় বসল এ সময় গাধা মনে মনে ভাবতে লাগল গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেলাম সত্যি সত্যি আমি একটা গাধা তা না হলে এমন বোকামি কেউ করে এসব ভাবার পর নিজেকে বাঁচানোর জন্য গাধা চিন্তা করতে লাগল হঠাৎ সে গরুকে দেওয়া বুদ্ধিটাই কাজে লাগানোর সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত অনুযায়ী গাধা জমিতে লম্বা হয়ে শুয়ে পড়ল এবং কান ফাটা চিৎকার করে আকাশ বাতাস ভারী করে তুলল চিৎকার শুনে কৃষক গাধার কাছে এলো এরপর তাকে মাটি থেকে ওঠানোর চেষ্টা করলো কিন্তু কিছুতেই ওঠাতে পারল না এরপর কৃষক তার লাঠি দিয়ে গাধাকে বেদম পেটাতে শুরু করলো পেটাতে পেটাতে কৃষক বলল মূর্খ কোথাকার দেখতেই পাচ্ছিস গরুটা অসুস্থ হয়ে পড়েছে এর এরপরও সব জেনে শুনে তুই কুড়েমি শুরু করেছিস তোর দুধ কোনো কাজে আসে না গোস্ততেও কোনো ফায়দা নেই তারপরও ভেবেছিস তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো আজ যদি কাজ না করিস তাহলে তোকে মেরেই ফেলবো গাধা দেখল অবস্থা বিপজ্জনক তাই সোজা হয়ে দাঁড়ালো প্রথম দিকে বিরক্তির সাথে এবং ধীরে ধীরে মনোযোগ দিয়ে কাজে লেগে গেল কাজ করার সময় গাধা বিড় বিড় করে বলতে লাগলো যেভাবেই হোক আজ রাতে গরুকে কৌশলে পটাতে হবে যাতে কাল সকালে মাঠে যায় যাই হোক সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরল গাধা বাড়ি ফিরেই সোজা গিয়ে ঢুকল গোয়াল ঘরে গাধাকে দেখেই গরু নড়ে চড়ে বসল এরপর বলল মাঠ থেকে এলি নাকি এবার নিশ্চয়ই দেখেছিস কি কঠিন কাজই আমাদের করতে হয় গাধা বলল না না মোটেই কঠিন নয় আমার তো মনে হয় খুবই আরামদায়ক এবং সোজা কাজ এটি কিন্তু অন্য একটি বিষয়ে আমার মনটা ভীষণ খারাপ তোকে বললে তুইও কষ্ট পাবি গরু বলল হাল চাষের চেয়েও কষ্টের কিছু আছে নাকি ঠিক আছে খুলেই বল কষ্ট পাবো না গাধা বলল ব্যাপারটা তেমন কিছু না আজ দুপুরে যখন মাঠে কাজ করছিলাম তখন মালিক তার এক বন্ধুকে বলছিল আমার গরুটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে মনে হয় বাঁচবে না তাই ঠিক করলাম কাল যদি ভালো না হয় তাহলে জবাই করে ফেলব এ কথা শুনে গরু ভয়ে কাঁপতে লাগলো তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তুই সত্যি বলছিস তো যদি তাই হয় তাহলে কাল থেকেই কাজে লেগে পড়তে হবে মরার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো তোর মতো গাধার বুদ্ধিতে চলতে গিয়েই তো আমার সামনে বিপদ এসে হাজির হয়েছে আর কোনোদিন আমি তোর কথা শুনব না গাঁধা বললো তোরে বুদ্ধি দিয়ে তো আমিও কম শাস্তি পেলাম না আমি তোর উপকার করতে গেলাম আর তুই কি না আমাকে দোষ দিচ্ছিস গরুর দল বড়ই অকৃতজ্ঞ এভাবে কথা কাটাকাটির মধ্য দিয়ে রাত পোহালো পরদিন সকালে কৃষক এসে গরুকে ধাক্কা দিতেই সে লাফিয়ে উঠল তখন গরু আর গাধাকে নিয়ে সে মাঠের দিকে রওনা দিল যাওয়ার সময় কৃষক তার ছেলেকে ডেকে বলল তুই আরেকটি নাঙল জোয়াল নিয়ে আয় গাধাকেও আজ থেকে গরুর পিছু পিছু হাল চাষে কাজে লাগাবি আর শোন একটা মোটা লাঠিও নিয়ে আসিস গাধা আবার ঝং করতে পারে